আরে বন্ধুরা, গুলো বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের সেরা খবর, সারাদিনের দুটি গুরুত্বপূর্ণ খবর, গুটখা এবং তামাকজাত পান মশলার উপর নিষেধাজ্ঞা নিয়ে আসছে রাজ্য সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার থেকে গুটখা এবং তামাকজাত পান মশলার বন্ধ হয়ে যাচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে গ্যাসের দাম আকাশ ছোঁয়া, অর্থাৎ প্রচুর দাম বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। তো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখুন, ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, গুটখা এবং তামাকজাত পান মশলার বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবার থেকে সাতই নভেম্বর থেকে আগামী এক বছরের জন্য রাজ্যে গুটখা এবং তামাকজাত পান মশলার মজুদ এবং বিক্রি বন্ধ হয়ে যাবে। তো এই নিয়ে নোটিশ জারি করেছে, তো 25 অক্টোবর এই নিয়ে নোটিশ জারি করেছেন রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপন কান্তি রুদ্র। যে কোনো পণ্যে যাতে নিকোটিন আছে, তা তৈরি করা, মজুত করা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ হবে, যদিও এই নির্দেশিকা সিগারেটের কোনো উল্লেখ নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এবার থেকে গুটখা এবং তামাকজাত পান মশলা ঘরে ঘরে এই নেশার দ্রব্যটি ছড়িয়ে পড়েছে। জনগণের স্বাস্থ্যের পক্ষে যা ক্ষতিকর, তাই এই রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে গুটখা এবং তামাকজাত বিভিন্ন যে দ্রব্য রয়েছে, এগুলো যদি কেউ বিক্রি করে এবং ব্যবহার করে তাহলে তাদের জরিমানা করা হবে এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। এবারে যে গুরুত্বপূর্ণ খবর, এক ধাক্কায় 76 টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের। তো রান্নার গ্যাস 76 টাকা দাম বেড়ে গেছে। সিলিন্ডার প্রতি 76 টাকা করে দাম বাড়লো গ্যাসের। 630 টাকা থেকে গ্যাসের দাম বেড়ে হলো 706 টাকা। ভর্তুকিহীন গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। আজ শুক্রবার মধ্যরাত থেকে এই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে। এক ধাক্কায় এতটা দাম বাড়ায় স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের হেসেলে আগুন। প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাসে সিলিন্ডার প্রতি 15 টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। সেই সময় নতুন নিয়মে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়ায় 590 টাকা। এর আগে দাম ছিল 574 টাকা। এই বর্ধিত দাম শুধুমাত্র ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ভর্তুকিযুক্ত নির্ধারিত 12টি সিলিন্ডারের পর অতিরিক্ত সিলিন্ডার নিতে গেলে গ্রাহকদের 590 টাকাই দিতে হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ ভর্তুকিযুক্ত এক্ষেত্রে আপনাদের কোনো দাম আপনাদের বাড়বে না, কিন্তু ভর্তুকিহীন যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেক্ষেত্রে 76 টাকা দাম বেড়ে যাচ্ছে। তো এই আপডেট দুটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, ভিডিওটি চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।